নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 8 এপ্রিল 2024 বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। 54 বছর পর এই সূর্যগ্রহণের ফলে 6 রাশি হতে চলেছে মহা কোটিপতি। কোন এই সৌভাগ্যশালী 6 রাশি, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। 54 বছর আগে এই গ্রহণ হয়েছিল এবং 54 বছর পর এই গ্রহণ কিন্তু সংগঠিত হতে চলেছে মীন রাশিতে, রেবতী নক্ষত্রে। এই গ্রহণ কটা থেকে কটা অবধি চলবে, কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, কোন কোন রাশির ক্ষেত্রে এই গ্রহণ খুব ভালো ফল দিবে, কী করণীয় রয়েছে, কী করা উচিত, সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন। দেখুন, 1970 সালে এই চন্দ্রগ্রহণ কিন্তু, মার্জনা করবেন, এই সূর্যগ্রহণ কিন্তু সংগঠিত হয়েছিল 1970 সালে। এই সূর্যগ্রহণ ঠিক তার 54 বছর পর 2024 সালে 8 এপ্রিল এই গ্রহণ মীন রাশিতে ঘটতে কিন্তু চলেছে। সূর্যগ্রহণের প্রভাব এই 6 রাশির উপর পড়তে চলেছে। দেখুন, এই সূর্যগ্রহণটা যদিও ভারতবর্ষে দৃশ্যমান নয়, এটা উপছায়া সূর্যগ্রহণ, তাই ভারতবর্ষে দৃশ্যমান নয়, কিন্তু তার প্রভাব কিন্তু রয়েছে আমাদের রাশির উপর, প্রত্যেকটি রাশির উপর, এবং পরিবেশ পরিস্থিতির উপরও কিন্তু এর প্রভাব কিন্তু পড়বে। এবার আমি বলি কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হবে। তার আগে একটু বলি গ্রহণটা আপনাদের কটা থেকে কটা অবধি থাকছে। দেখুন, মীন রাশিতে এই গ্রহণ হতে চলেছে, রেবতী নক্ষত্রে হচ্ছে। রাত্রি নটা দশ থেকে রাত্রি একটা পঁচিশ মিনিট পর্যন্ত এই গ্রহণ কিন্তু থাকবে, অর্থাৎ 4 ঘন্টা 15 মিনিট এই গ্রহণ কিন্তু স্থায়িত্ব থাকছে। রাত্রি একটা পঁচিশ মিনিট পর্যন্ত, অর্থাৎ 4 ঘন্টা 15 মিনিট এই গ্রহণের ফলে কী প্রভাব পড়বে আমাদের জীবনে এবং কোন কোন দিক থেকে আমরা লাভ পাবো, কী করা উচিত, আমি সমস্ত কিছুই আলোচনা করব। দেখুন, এই গ্রহণ কিন্তু আমেরিকা, কানাডা, মেক্সিকোতে কিন্তু এই গ্রহণ কিন্তু দৃশ্যমান রয়েছে। দেখুন, এই গ্রহণের যেহেতু উপছায়া সূর্যগ্রহণ, তাই এই গ্রহণের কোনো সূতককাল কিন্তু নেই, অর্থাৎ যেহেতু উপছায়া সূর্যগ্রহণ এর জন্য এর কোনো সূতককাল কিন্তু থাকছে না, কিন্তু এই গ্রহণের প্রভাব আমাদের মানব জীবনে কিন্তু পড়তে চলেছে। দেখুন, গ্রহণ মানেই কিন্তু কিছু রাশির ক্ষেত্রে যেমন ভালো করে, কিছু রাশির ক্ষেত্রে সমস্যা নিয়ে আসে, এর উপরও আমি আবারও ভিডিও দিতে চলেছি। দেখুন, কী করবেন গ্রহণ চলাকালীন, প্রথম কথা, গ্রহণ চলাকালীন আপনারা ওম নম শিবায় যত দিক পাঠ করতে পারবেন তত দিক লাভ পাবেন গ্রহণ যখন চলবে। গ্রহণ চলাকালীন আপনারা গায়ত্রী মন্ত্র জপ করুন, ওম নম শিবায় পাঠ করুন, গায়ত্রী মন্ত্র আপনারা জপ করুন, বিষ্ণু নাম আপনারা পাঠ করুন, বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, এবং এর পাশাপাশি এই গ্রহণ চলাকালীন আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং পাশাপাশি সূর্যের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এই গ্রহণ যখন চলবে সূর্যের বীজ মন্ত্র পাঠ করুন, গায়ত্রী মন্ত্র পাঠ করুন, ওম নম শিবায় পাঠ করুন, আপনারা বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, তাতে গ্রহণের যে নেগেটিভ এফেক্ট সেটা কিন্তু আমাদের কাটবে। দেখুন, গ্রহণ চলাকালীন আমি একটি কথা আপনাদেরকে বলবো, গ্রহণ চলাকালীন আপনারা
বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন বিশেষভাবে সাবধান থাকুন, এই সময় কোনো খাবার গ্রহণ আপনারা করবেন না, প্রথম কথা। অর্থাৎ এই সময়টা কোনো মাতেই ঘুমাবেন না, এই 9:10 থেকে রাত্রি 9:10 থেকে 1:25 পর্যন্ত এই গ্রহণের যে সময়সীমা রয়েছে এই সময় আপনারা ঘুমাবেন না। এবং পাশাপাশি আপনারা অবশ্যই কাঁচের যদি জানলা থাকে আপনারা পর্দা দিয়ে রাখুন, দরজা জানলা আপনারা লাগিয়ে রাখুন, ঘর থেকে বেরাবেন না। যারা বয়স্ক মানুষ রয়েছেন বা বাচ্চা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই খাবারের ক্ষেত্রে, কিন্তু যারা গর্ভবতী প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন অবশ্যই আপনারা নাভিতে তুলসী পাতা দিয়ে রাখুন। এবং আপনারা বিষ্ণু সহস্রনাম আপনারা পাঠ করতে পারেন, আপনারা ওম নমঃ শিবায় পাঠ করতে পারেন, আপনারা গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন, বিশেষ বিশেষ সূর্য মন্ত্র পাঠ করতে পারেন, বিশেষভাবে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এবং এই গ্রহণের সময় বাড়িতে কাঁচি কোনো ধারালো বস্তু আপনারা ব্যবহার করবেন না এবং আগুনের কোনো কাজ এই সময় কিন্তু করবেন না, ঠাকুর ঘর লাগিয়ে রাখুন। এবং যেমনি গ্রহণ শেষ হয়ে যাবে, সে যদিও সেটা রাত্রি হয়ে যাচ্ছে, তার পরের দিন সকালে উঠে আগে স্নান করুন, সকালে উঠে উঠে আগে স্নান করবেন, স্নান করে গোটা বাড়িতে আপনারা গঙ্গা জল দিন। গঙ্গা জল দেওয়ার পর আপনারা পূজা পাঠ অবশ্যই করুন, তারপরে কিছু আপনারা দান করুন। এই গ্রহণের পর দান করাটা কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু আমাদেরকে কিন্তু দিয়ে থাকে। দেখুন বছরে 4টি গ্রহণ আছে 2024-এ, অলরেডি 25 মার্চ 2024-এ চন্দ্রগ্রহণ হয়ে গেছে এবং এই যে আগামী 8ই এপ্রিল 2024 বছরের প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে। এরপরে আরও 2টি গ্রহণ কিন্তু রয়েছে, তার উপরে কিন্তু ভিডিও আগামী দিনে আসবে। দেখুন এই যে 54 বছর পর এই গ্রহণ সংঘটিত হচ্ছে, এর প্রভাব কিন্তু এই 6 রাশির ক্ষেত্রে কিন্তু মহা সৌভাগ্যশালী কিন্তু করবে, লিখে রাখুন। এই 6 রাশি মহা কোটিপতি হতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং এর পাশাপাশি আমি একটি কথা বলবো, এই গ্রহণের সময় বিশেষ করে আপনারা যতদিক আপনারা ঠাকুরের নাম নেবেন ততদিক কিন্তু লাভ পাবেন। এবার আসি যে 6টি রাশি লাভ পেতে চলেছে। প্রথম রাশি আপনার ধনুরাশি। ধনুরাশির এই গ্রহণের ফলে আপনাদের কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে ধনুরাশি, এবং কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ এবং আপনাদের শেয়ার মার্কেট লটারি থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ধনুরাশি এই গ্রহণের ফলে আপনাদের আর্থিক স্থিতি কিন্তু মজবুত হতে চলেছে, ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে, মহাভাগ্যশালী রাশি ধনুরাশি, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ আপনাদের বিশেষভাবে লাভ দেবে, মিথুন রাশির আপনাদের ইনকাম বৃদ্ধি করবে, আপনাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে, এই গ্রহণ আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে এবং বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনাদের লাভ আসতে চলেছে। মিথুন রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে মিথুন রাশি। 3 নম্বর রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির এই গ্রহণ আপনাদের বিশেষ করে কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে এবং সম্পত্তিগত দিক থেকে আপনাদের এই সময় কিন্তু লাভ কিন্তু দিতে চলেছে। বৃষ রাশির অর্থনৈতিক সৌভাগ্য, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, আপনাদের মান সম্মান দিক থেকে লাভ এবং কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা, এবং আপনাদের শেয়ার মার্কেট থেকে, অনলাইন ট্রেডিং থেকে এবং বিদেশ থেকে, ফরেন থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। হ্যাঁ, এই গ্রহণ কিন্তু মেষ রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে। মেষ রাশির
অর্থনৈতিক সৌভাগ্য নিয়ে আসতে চলেছে, মেষরাশির কেরিয়ার ক্ষেত্রে লাভ নিয়ে আসতে চলেছে, মেষরাশির ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে পারেন, দীর্ঘদিন আটকে গেছিল বা আপনাদের কেস মামলা মকদ্দমা চলছিল, মেষরাশির ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। অর্থাৎ এই সূর্যগ্রহণের ফলে মেষরাশির সন্তান প্রাপ্তি এবং আপনাদের ভাগ্যক্ষেত্রে এবং আপনাদের কর্মক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেই রাশির নাম আপনার কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির আপনাদের ভাগ্যক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হতে চলেছে, ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসতে চলেছে, আপনাদের পারিবারিক সূত্রে আপনারা কোনো সম্পত্তি লাভ করতে চলেছেন, সুখ সাধন আপনাদের বৃদ্ধি হতে চলেছে, কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ আপনাদের দেখা যাচ্ছে, কর্কট রাশির ব্যবসা ক্ষেত্রে আপনাদের লাভ সম্পত্তি থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন এবং আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশির। অর্থাৎ এই ছটি রাশির এই বছরের প্রথম এই সূর্যগ্রহণের ফলে কপাল কিন্তু খুলতে চলেছে। দেখুন, আমি একটি কথা আবারও বলি, অবশ্যই আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। এবং একটি কথা আপনাদেরকে আবারও অ্যালার্ট করে দিই, এই গ্রহণ কিন্তু আমাদের মানব জীবন এবং আমাদের সমাজের উপর কিছুটা হলেও প্রভাব কিন্তু দিতে কিন্তু চলেছে। এই সূর্যগ্রহণ 54 বছর পর হচ্ছে কি না, 1970 সালে হয়েছিল এবং 54 বছর পরে 2024 8ই এপ্রিল যে গ্রহণ সোমবার, তার ফলেই কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে এই রাশিগুলোর। নেক্সট ভিডিওতে আমি জানাবো কোন কোন রাশির ক্ষেত্রে সমস্যা আসতে চলেছে, অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যে। যদি আপনার রাশির নাম নাও থাকে, আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন এবং বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, সূর্য মন্ত্র আপনারা পাঠ করুন, ওম নমঃ শিবায় আপনারা পাঠ করুন, গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করুন, দেখবেন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং বিশেষ করে এই গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা কিন্তু দান অবশ্যই করুন, এই দান করাটা কিন্তু 10 গুণ লাভ আপনাদেরকে কিন্তু এই সময় কিন্তু দিতে চলেছে, লিখে রাখুন। এবং এর পাশাপাশি আমি একটি কথা আপনাদের কাছে অনুরোধ করি, যারা ভিডিওগুলো শুনছেন হচ্ছে না, আপনাদের সমস্যা আসছে, অবশ্যই আপনারা এই সময় যোগাযোগ করুন এবং পাশাপাশি জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনাদের এই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল, যে কাজগুলো করি আমি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। তাই যাদের দিয়ালে পিঠ থেকে গেছে, এক কথায় আমি আবারও বলছি, দিয়ালে পিঠ থেকে গেছে, তারাই আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। তো অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। নমস্কার, ধন্যবাদ।